বিধানসভানী এমএলএ জু স্বপ্না দাস সালেমা আমসিনি কৃং কৃং লোক হামক্রিং সামং খাইজাকি তংমনি থাকি নাইকা গ্রাক সাল আসল পুইলা থাকা বাট খাউরি আমসিও তবা আম্বাসা কমলপুর থাংফাই খাইমানি ড্রেনি লামানি সামং বুতাং আর থাকা আবর ইয়াগল দুবিছরা আমসাইও আর কেদার সরামজাকি তংমনি পঞ্চায়েত হাবাদক নাইকা আর নোখা সামং কাহামকে দৌই খাইজাকিয়া সামং লেরি খাইজাগো আবর ইয়াগল থাকা সলতাং দলছরা আমসাইও আর থাকাই কাইসা লামা সরামজাকি তংমনি নাইকা সিজি ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ন সামং পাইদারবগী দাগি মংরিখা সালেমা হাতিনি কাইসা পুকুরি সুনামজগী তমনি আবব সামং চেরি নাইখা আবব হাইন কামকে সুনামজগিয়া আবনি বগিন তাং বেদন দাগি মংরিখা পাইথাগো থাংকা মহাজন পাড়া আমসয় টংকসং তনাই লুকরকনি থাং ফাইনবগী লামা সুনামজগী তমনি আর থাং নাইখা আবনি ইয়াগলো আমসনি লুকরকবো ককসাকা এমএলএ জক স্বপ্না দাস পাল সাবং হাবাংনি জুদা জুদা হামকনি সামং চেরি নাইমনি ইয়াগলো পাইথাগো থাংই সৈকা সালেবা আরদি সাব ডিভিশন লগীয় মাজিকা তাং বিদিনী তাংফাং সুব্রজিৎ দাস খবৈ কবরি ইঞ্জিনিয়ার পরিকল্পনা রয়েছে যে আমাদের এই রাজ্যকে কীভাবে এগিয়ে নেওয়া যায় এবং সাধারণ মানুষের যে সুযোগ সুবিধাগুলো সেগুলো আমরা কীভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পারি সেই হিসাবে আমি জনপ্রতিনিধি হয়ে আমার বিধানসভাতে আমি প্রতিদিন প্রতিটা কাজে পরিচালনা একটু দেখতে যাই কীভাবে কোন জায়গাতে কীরকম কাজ হচ্ছে সেটা আমি দেখি সেই রকমই আজকেও একটি আমার কাজের আছে একটি আমার দিন ছিল যে আমি আজকে সালামার যে আরজি রয়েছে সাবডিভিশন সেই জায়গাতে আমি আসি এবং আমাদের আরজির যিনি দায়িত্ব আধিকারিক মধ্যে রয়েছেন সঙ্গে ইঞ্জিনিয়ার সহ রয়েছেন ওনাদেরকে নিয়ে এই সালামা এলাকা ব্লকের অধীনে যে কাজগুলো রয়েছে যেমন ভাতকাউড়িতে একটি ড্রেন কাজ চলছে সেটা দেখলাম আমাদের যে তহসিলের সামনে যে পুকুরটির কাজ চলছে সেটা পরিদর্শন করলাম মহাজন পাড়াতে একটি রাস্তা সেই রাস্তা পরিদর্শন করলাম দোলুচড়াতে একটি রাস্তা সেই রাস্তা পরিদর্শন করলাম সেই রকম যে বিভিন্ন কাজগুলো চলছে সেই কাজগুলো একটু পরিদর্শন করলাম যে জিনিসটুকু আমি দেখে লক্ষ্য করতে পারলাম যে অনেক জায়গাতে একটু কাজের গতি একটু ধীরে আমাদের রাজ্য সরকারের যে উদ্দেশ্য যে যেই কাজ শুরু হবে খুব তাড়াতাড়ি যেন সেই কাজ শেষ করা যায় সেই রাজ্য সরকার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা আজকে বিভিন্ন কাজ পরিদর্শন করেছি এবং যেই কাজ জায়গা দেখলাম যে কাজের গতি খুব ধীরগতিতে চলছে আমি এই সম্মানীয় আধিকারিকদেরকে আমি নির্দেশনা প্রদান করি যে খুব তাড়াতাড়ি যেন আমাদের সেই কাজগুলো খুব শীঘ্রই শেষ করা হয় এবং এমনভাবে যদি কাজগুলো করা হয় যাতে সেই কাজগুলো নিয়ে সাধারণ জনগণ যেন কোনো অভিযোগ না আনেন কারণ আমাদের উদ্দেশ্য যে জনগণকে নিয়ে আমাদের চলবো এবং জনগণের সুবিধার্থে যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো যেন খুব সুন্দরভাবে কাজগুলো করা হয় সেই নির্দেশনা আমি ওনাদেরকে প্রদান করি আমি আশা রাখবো ওনারা সেই রকমভাবে কাজ করবেন আমি আমার যে রোজ নামচা বলতে গেলে হয় যে আমি প্রতিদিনই বের হই সেইগুলো আমি হয়তো আজকে বেরিয়েছি হয়তো কিছুদিন পরে আমি আবার আসব আমি সেইভাবে সেই কাজগুলো যতক্ষণ মতো সম্পূর্ণ না হবে তার তদারকি আমি অবশ্যই করব এবং আমি সেই কাজগুলোকে সম্পূর্ণভাবে করা যায় সেদিকে আমি লক্ষ্য রাখবো নিশ্চয়ই রয়েছে শাসন ক্ষমতা রয়েছে সেই জায়গাতে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কারণ জনগণের সুবিধার্থে সরকার যে জনগণের সুবিধার্থে যদি তোমরা না বুঝেন তো সেই জায়গায় তো সরকার তার প্রয়োজন মতো পদক্ষেপ নেবে সরকার